সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আপনি কি আর কোন নির্বাচনে অংশগ্রহণ করছেন? না, আমি আর কোন নির্বাচনে অংশগ্রহণ করি নাই। আমি যে পদে নির্বাচন করতে চাইছি আমাকে সেই পদ দেওয়া হয় নাই, যার কারণে আমি নির্বাচন। যেমন কি কোন পদ চাইছিলেন আপনি? আমি চাইছি হয়তো জেলা পরিষদ নির্বাচন করবো, উপজেলায় করবো, আমাকে দেয় হচ্ছে চেয়ারম্যান। আচ্ছা, আমি তো নৌকাটা চেয়ারম্যান মার্কে দাঁড়াবো না। আচ্ছা, আপনি কি আগে কোন পলিটিক্সের সাথে জড়িত ছিলেন? আমি যুবলীগ করেছি। আচ্ছা, তারপরে আগে যুবলীগ করেছি, পরে করেছি আপনার আওয়ামী লীগ, বর্তমানে আওয়ামী লীগের সাথে ছিলাম, এখন নাই। এখন কি মনে করে তৃণমূল বিএনপিতে আসলেন? তৃণমূল ছোট দল, যদি বড় নেতা হওয়া যায়, বড় দলের ছোট নেতা হয়ে লাভ, সেই জন্য এখন আপনাকে যদি দল মূল্যায়ন করে, যদি মনোনয়ন দেয়, সেক্ষেত্রে কি আপনি আসন কি আনতে পারবেন? আমি আশা করি আনতে পারবো, তার কিছু কারণ আছে। নাম্বার ওয়ান, আওয়ামী লীগের মধ্যে তিন ভাগে বিভক্ত, এদের একটা অংশ আমি নিয়ে ইনশাআল্লাহ। তারপরে যদি অন্যান্য দলের ভোট কালেকশন করবো সর্বসাকল্যে, আমি আশাবাদী জেতার সম্ভাবনা আছে। আপনাকে, আপনি যদি এমপি নির্বাচিত হন, হ্যাঁ, কোন কাজটাকে আগে এলাকার প্রাধান্য দেবেন? সর্বপ্রথম প্রাধান্য দেব, আমাদের এলাকায় ইন্ডাস্ট্রি খুব কম। আচ্ছা, শিল্প প্রতিষ্ঠান যাতে গড়ে ওঠে তার দিকে এক নম্বর নজর দেবো। যেমন পাট এবং পাটজাত পণ্য, এইগুলো আমাদের এলাকায় খুব পণ্য বেশি হয়। আপনার এলাকায় যে বিগত যে উন্নয়নের কথা বলছে সরকার, সেই উন্নয়ন কোথার থেকে বঞ্চিত আছে আপনার এলাকা? বঞ্চিত অনেক জায়গায় আছে, এখনো 100% রাস্তাঘাট হয় নাই, কিন্তু বলছে যে 100% রাস্তাঘাট। বিদ্যুৎ প্রত্যেকটা ঘরে এখনো পৌঁছায় নাই, কিছু বাকি আছে, সেগুলো অবশ্যই করতে হবে। আপনার নির্বাচনী ওয়াদা কি? নির্বাচনী ওয়াদা হচ্ছে এক নাম্বার, আগামীতে আমি যদি নির্বাচিত হই, আমার এলাকায় যাতে সরকারি বেসরকারি অথবা বাইরের কোনো সংগঠন নিয়ে এসে ইন্ডাস্ট্রি বা কলকারখানা তৈরি করা যায়, এতে এলাকার জনগণের অনেক উপকার হবে। একজন এমপির কি কাজ? একজন এমপির বহুত কাজ আছে, বলেন। সংসদে গিয়ে কথা বলার মতো কী কী প্রয়োজন সেগুলোকে জানতে হবে, জনগণের চাহিদা কি এগুলো সংসদে তুলে ধরতে হবে, এটাই মূল কাজ। আর কোনো কাজ নেই? এটা মূল কাজ। এমপির কাজ হলো আইন প্রণয়ন করা? না, আইন প্রণয়ন সেটা আলাদা জিনিস, কিন্তু জনগণের কথা যদি আমি তুলে না ধরতে পারি, তা তো চলবে না। প্রথম কাজ হলো ওইটা, আর টি আর কাপি খেয়ে গিয়ে কিন্তু এমপির কাজ না। না না, কিন্তু এখন তো টি আর কাপি খেলে ওই ঝগড়া, বর্তমানে টি আর কাপি খা, এটা নিয়ে তো ঝগড়া ঝগড়া, এটাই এক দলের তিন দল হয়েছে। ওই আমারে দিল না, হই আমারে দিল না, আর এটা আপনি কিভাবে বণ্টন করবেন? টি আর কাপিখা পাওয়ার উপযোগী লোক সারা কাউকে তো দলীয় লোকে খাইয়ে লায় না, দলীয় লোক আমাকে একজন ভোট দিয়েছে বলে মাথা কিনে নেছে, তা তো না। তাহলে আপনি এটাকে সমবণ্টন করবেন? পাওয়ার উপযোগী কিনা এলে না তাকে সে পাবে, তাছাড়া তো সে পাওয়ার অধিকার। আপনাকে অনেক ধন্যবাদ। ওকে, আপনাকে ধন্যবাদ।